দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আমি আছি ফাহমিদা রহমান। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারতের পার্লামেন্টে পাকিস্তানের হামলা, তারপর পরমাণু যুদ্ধ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যানেল টোয়েন্টিতে আরও থাকছে, কাশ্মীরে ভারত সেনারা বিদ্রোহীদের হত্যা করছে, কাশ্মীরে মিলল 2700 গণকবর। এরপর আরও থাকছে, মুসলিম বিশ্বের নেতা ইমরান খান টিকে থাকতে পারবেন কি। ভারতে যে আশঙ্কার কথা জানালো আমেরিকা, এবার ভারতের রক্ষা নাই। এরপর আরও থাকছে, ক্ষমতা হারাতে চলেছেন ইমরান খান, বড় বিপদে ইমরান খান। সর্বশেষ চ্যানেল টোয়েন্টি দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ভয়াবহ খবর, যে কারণে মুসলমান নারীদের বন্ধ করে দিচ্ছে চীন। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। পাকিস্তানি জঙ্গিদের ভয়াবহ হামলা ভারতের পার্লামেন্টে, একের পর এক নেতা নেত্রীর মৃত্যু। সঙ্গে সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ট্যাঙ্ক পাঠালো ভারত। পাল্টা জবাবে বিশাল বাহিনী আর পরমাণু অস্ত্র নিয়ে হামলা চালালো পাকিস্তান। শুধু কয়েক মিলিয়ন টন কালো ধোঁয়ায় ভরে গেল আকাশ। এরপর যুদ্ধ হলো কি অবস্থা হতে পারে, সেই গবেষণা করেছে একদল বিশেষজ্ঞ। তাদের পেশ করা রিপোর্টে বলা হয়েছে, ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ হলে অন্তত 100 মিলিয়ন বা 10 কোটি মানুষের মৃত্যু হবে। সে সঙ্গে জলবায়ুতে এমন পরিবর্তন হবে যার ফলে না খেয়ে বহু মানুষ মারা যাবে। আমেরিকার নিউ ব্রান্সউইক রেডগার্স বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা করেছে। রিপোর্ট বলছে, পরমাণু অস্ত্র যদি এশিয়ার দুটি দেশ 2025 সালে ব্যবহার করে, তাহলে তার থেকে 16 থেকে 36 মিলিয়ন টন ছোট ছোট কালো কার্বন পার্টিকেল বায়ুমণ্ডলে মিশতে শুরু করবে। 2 সপ্তাহ ধরে তা মিশতে থাকবে, যার ভয়ঙ্কর প্রভাব পড়বে গোটা বিশ্বে। এছাড়াও এই যুদ্ধের ফল হিসেবে এক ধরনের কালিক সূর্যের তাপকে শুষে নেবে, যা অত্যন্ত ক্ষতিকর ঘটনা হবে। গোটা বিশ্বে পরমাণু শক্তিধর 9টি দেশ রয়েছে, তার মধ্যে ভারত আর পাকিস্তান সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে এমন পরিস্থিতির দিকে। এর ফলে দুর্ভিক্ষ হবে দুটি দেশে। অন্যদিকে 50 থেকে 125 মিলিয়ন মানুষ নিমিষে নিশ্চিহ্ন হয়ে যাবেন পরমাণু যুদ্ধের প্রভাবে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 75 থেকে 80 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল। গবেষণার রিপোর্টে বলছে, 2025 সালে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধে 400 থেকে 500টি পরমাণু অস্ত্র ব্যবহার করবে। রিপোর্ট বলছে, পরমাণু যুদ্ধে যদি দুটি দেশ মিলিয়ে এত সংখ্যক পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে দুটি এলাকারই আগামী কয়েক প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবন্ধকতা থেকে শুরু করে আঁকড়ে ধরতে পারে একাধিক সমস্যা। ইমরান স্বীকার করে নিয়েছেন যে আন্তর্জাতিক মহলে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে প্রচারে তিনি ব্যর্থ হয়েছেন, এজন্য হতাশা প্রকাশ করেছেন তিনি। সেই প্রসঙ্গে টেনে তিনি বলেন, আপনাদের এটাই বলবো যে আশা ছাড়বেন না, ভালো সময় ও খারাপ সময় আসবে, ঘাবড়াবেন না। কাশ্মীরের মানুষ যেহেতু আপনাদের দিকে ও ঈশ্বরের ইচ্ছের দিকে তাকিয়ে রয়েছে, তাই তারা জিতবেই, তারা স্বাধীনতা পাবেই। মহিলা শিশু সহ সব কাশ্মীরি পাকিস্তানের দিকে তাকিয়ে রয়েছে। সব প্ল্যাটফর্মে এই ফ্যাসিস্ট ও মুসলিম বিরোধী মোদী সরকারের মুখোশ খুলে দেব। প্রিয় ভালোবাসা দর্শক, কাশ্মীর ইস্যুতে আপনি কোন দেশের পক্ষে, ভারত নাকি কাশ্মীর? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কাশ্মীরে ভারত সেনারা বিদ্রোহীদের হত্যা করছে, কাশ্মীরে মিলল 2700 গণকবর। ভারত অধিকৃত কাশ্মীরে 2700 গণকবরের খোঁজ পেয়েছে বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস নামের একটি মানবাধিকার সংস্থা। শ্রীনগরে একটি সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এতে গণকবরে কমপক্ষে 2900 লাশ রয়েছে দাবি করে এর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, 2700 অজ্ঞাত অশনাক্ত গণকবরে 2900 মরদেহ রয়েছে। উত্তর কাশ্মীরের বান্দিপোরা, বারামুল্লা ও খোপওয়ারা জেলার 55টি গ্রামে এসব কবর রয়েছে। সংস্থাটির দাবি 87.9% মরদেহ নামহীন। তারা এক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। প্রিয় ভালোবাসা দর্শক, কাশ্মীর ইস্যুতে আপনি কোন দেশের পক্ষে, ভারত নাকি কাশ্মীর? আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মুসলিম বিশ্বের নেতা ইমরান খান টিকে থাকতে পারবেন কি। যে মার্কিন সংবাদপত্রের উত্তর সম্পাদকীয়দের নরেন্দ্র মোদীর গান্ধী নীতি নিয়ে এত কথা লেখা হলো, সেই নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়দের কাশ্মীর প্রশ্নে তুলে ধরা করা হলো ভারতকে। কাশ্মীরে নিষেধাজ্ঞা এবং মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী ইমরান খান তুলেছেন, মূলত সেই প্রশ্নেই মোদীর কাশ্মীর নীতিকে বেঁধা হয়েছে এই লেখায়।
কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রত্যাহার নীতি ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কার কথা শুনিয়েছেন ইমরান। সেই আশঙ্কা তুলে ধরা হয়েছে সম্পাদকীয়দের। আর এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের অবিলম্বে হস্তক্ষেপের কথা বলে সম্পাদকীয়তে লেখা হয়েছে, রাষ্ট্রপুঞ্জ কাশ্মীর প্রশ্নে যে ঔদাসীন্য দেখিয়েছেন তা আন্তর্জাতিক মঞ্চের দুরবস্থাকেই তুলে ধরে। এতে বোঝা যায় আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার দাদাগিরি কমেছে এবং বিশ্ব শক্তির মধ্যে বিভাজন বেড়েছে। সম্পাদকীয়টিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। কাশ্মীর সমস্যা সমাধানের মধ্যস্থাকারী ভূমিকা পালন করতে চেয়েছিল ট্রাম্প। মার্কিন সংবাদপত্রটির বক্তব্য, ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ট্রাম্পের যে রকম উষ্ণ সম্পর্ক তাতে ট্রাম্প কতটা নিরপেক্ষ মধ্যস্থাকারী হতে পারবেন তা নিয়ে সন্দেহ থাকছে। ইমরানের কথার প্রতিধ্বনি করে সংবাদপত্রটির দাবি, ভারতের বিপুল বাজারকে হাতছাড়া করতে চান না বলেই বিশ্ব নেতারা কাশ্মীরের ব্যাপারে আশ্চর্য রকম নীরব। তাদের পরামর্শ, বড় কোনো বিপদ এড়াতে শীঘ্রই কাশ্মীরে নিষেধাজ্ঞা শিথিল করুক মোদি সরকার, কিন্তু হিন্দুত্ববাদী মোদি সেটা আদৌ করবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভারতকে যে আশঙ্কার কথা জানালো আমেরিকা, এবার ভারতের রক্ষা নাই। কয়েকদিন আগে আমেরিকায় গিয়ে ব্লাডবাথ বা রক্তপাতের কথা বলে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, আর তারপরেই ভারতে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মার্কিন প্রতিরক্ষা সচিব র্যান্ডল শ্রিভার এই আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারতের সীমান্ত পারে সন্ত্রাসবাদের যুক্ত জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে পাকিস্তান তৎপর না হলে এমন হামলা হতে পারে, চীন সহ বিশ্বের কোনো দেশ সেটা চাইবে না। কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে চীনের সমর্থনের বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কিন সহকারী সচিব বলেন, চীনের এই সমর্থন কূটনৈতিক ও রাজনৈতিক, এর চেয়ে বেশ কিছু বলে আমি মনে করি না। এদিকে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য জঙ্গি থানার বিষয়ে আগে সরকারকে রিপোর্ট দিয়েছেন। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তের ওপারে প্রশিক্ষিত জঙ্গিদের জড়ো করা হয়েছে এমন খবরও মিলেছে। তার মধ্যে মার্কিন আশঙ্কা নতুন মাত্রা যোগ করল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ক্ষমতা হারাতে চলেছেন ইমরান খান, মরো বিপদে ইমরান খান। 1999 সালে সর্বসেনা অভ্যুত্থান ঘটেছিল পাকিস্তানে, দুই দশক পর ফের সেরকম আভাস পাওয়া যাচ্ছে পাকিস্তানে। জানা গেছে, বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক বেশ ভালো, তবে চলতি সপ্তাহে দুটি পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামাল জাভেদ বাজওয়া, আর তাতে অন্তত এ ধরনের আশঙ্কা করছে কূটনীতিকরা। জানা গেছে, গত বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর 111 ব্রিগেডের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল বাজওয়া। ওই বাহিনীর জওয়ানদেরই শিগগিরই কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট 4 বার সেনাবাহিনীর দ্বারা সরকারের পতন ঘটেছে পাকিস্তানে, 1958 সালে, 1969 সালে, 1977 সালে এবং 1999-এ। এর মধ্যে 2 বার সেনাবাহিনীর 111 ব্রিগেডকে ব্যবহার করে সরকারের পতন ঘটানো হয়েছে, যার কারণে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা দেখা যাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভারতের ভবিষ্যৎ অন্ধকার দেখছে মমতা, মোদি ভারতকে যেদিকে নিয়ে যাচ্ছে। জাগো বাংলা উৎসব সংখ্যা 1426-এ নিজের কলমের মনের কথা তুলে ধরেছেন ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে তিনি এই কলম লিখেছেন, কিছু কথা কিছু ব্যথা শীর্ষক কলমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এবার লিখতে বসে মনটা ভারাক্রান্ত, দেশের কি হবে, আমরা সবাই এক থাকতে পারবো তো? এমন একটি সরকার দিল্লির ক্ষমতায় এসেছে যারা গণতন্ত্র মানে না, সংবিধান মানে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, মানুষের মৌলিক অধিকারের কোনো মূল্য এরা দেয় না, দেশকে একদলীয় ব্যবস্থার পথে ঠেলে দিয়ে সুপার ইমার্জেন্সি কায়েম করা হয়েছে, শুধু বিজেপি থাকবে আর সবাই জেলে যাবে, যে প্রতিবাদ করবে তার পেছনে এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে, দেশের এত খারাপ সময় স্বাধীনতার এই 72 বছরে কখনো আসেনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভয়াবহ খবর, যে কারণে মুসলিম নারীদের বন্ধা করে দিচ্ছে চীন। ডিটেনশন ক্যাম্পে মুসলমান নারীদের আটকে রেখে বন্ধা করে দিচ্ছে চীন। ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পাওয়া একাধিক নারীর সঙ্গে কথা বলে এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ও জাপানের নিক্কেই এশিয়ান রিভিউ। প্রভাবশালী গণমাধ্যম দুটি গুলবাহার জেলিলুলভা নামের এক নারীর বরাতে জানায়, আমাদের শরীরে প্রায় ইঞ্জেকশন পোস্ট করতেন তারা। তিনি জানান, সুদূর পশ্চিম জিনজিয়াং অঞ্চলে প্রশিক্ষণ কেন্দ্রের নামে এই আটক রাখার ক্যাম্পগুলোতে 1 বছরেরও বেশি সময় তাকে বন্দী রাখা হয়েছিল। গুলবাহার আরও জানান,
দরজার একটি ছোট্ট ফাঁক দিয়ে আমাদের হাত বাইরে বের করে দিতে হয়েছে। ইনজেকশন দেওয়ার পর শীঘ্রই বুঝতে পারলাম যে আমাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, আটক হওয়ার পর অধিকাংশ সময় 10 থেকে 20 ফুটের একটি ছোট্ট ঘরে অর্ধশতাধিক নারীর সঙ্গে কাটাতে হয়েছে 50 বছর বয়সী ওই নারীকে। এতে গা ঘেঁষে ঘেঁষে করে তাদের দিন যাপন করতে হয়েছে। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে